আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট ওয়ান লেসন ওয়ান এর পার্ট ওয়ান। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট ওয়ান এর লেসন ওয়ানে দেখো দেওয়া আছে শুরুতে হ্যালো, অর্থাৎ হ্যালো অর্থ কি? ও হে, অর্থাৎ কোনো কিছু সম্বোধন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হ্যালো বা হাই ব্যবহার করে থাকি। তাহলে দেখো এখানে এতে কি দেওয়া আছে যে রিড অ্যান্ড সে, অর্থাৎ রিড অর্থ কি পড়া, অ্যান্ড অর্থ হচ্ছে কি এবং, এবং সে অর্থ হচ্ছে কি বলা, অর্থাৎ পড়ো এবং বলো। অর্থাৎ এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে ছবিটি দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা কি রেলওয়ে স্টেশনের ছবি। এখানে কি করছে, দুজন মেয়ে পাশাপাশি বসে আছে এবং তারা কি হবে, তারা একে অপরকে চিনে না, তারা একে অপরের সাথে পরিচিত হবে। তাহলে দেখো এখন আমরা মূল টেক্সটে আসা যাক। এখানে কি বলছে দেখো, এখানে সীমা এবং জেসিকার মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে দেখো শুরুতে সীমা কি বলছে যে হ্যালো মানে কি ওহে, তারপর মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, অর্থাৎ ইন্ট্রোডিউস অর্থ কি পরিচিত হওয়া বা পরিচয় দেওয়া, অর্থাৎ সে বলছে যে আমি কি নিজের পরিচয় দিতে পারি, অর্থাৎ সে অনুরোধ করছে জেসিকাকে যে আমি কি তোমাকে নিজের পরিচয় দিতে পারি। আই এম সীমা, আমি হই সীমা বা আমি সীমা। তারপরে দেখো জেসিকা কি বলছে যে হাই আই এম জেসিকা, হাই আমি হই জেসিকা বা আমি জেসিকা। তারপরে দেখো সীমা কি বলছে, সীমা বলছে যে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, অর্থাৎ হোয়ার অর্থ কি কোথায়, অর্থাৎ জেসিকা তুমি কোথায় যাচ্ছ, মানে যে সীমা জেসিকাকে প্রশ্ন করছে। তাহলে দেখো প্রত্যুত্তরে জেসিকা কি বলছে যে আই এম গোয়িং টু চট্টগ্রাম, অর্থাৎ আমি চট্টগ্রাম যাচ্ছি। তারপর আই এম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ হলিডে অর্থ কি ছুটি, অর্থাৎ আই এম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। কে বলছে, জেসিকা বলছে। তারপর সীমা, এবার দেখো সীমা কি বলছে, রিয়েলি, রিয়েলি অর্থ কি সত্যি। তাহলে এরপরে কি বলছে দেখো, হোয়ার আর ইউ ফ্রম, মানে তুমি তোমার দেশ কোথায় বা তুমি কোথা থেকে এসেছো। তাহলে দেখো জেসিকা কি বলছে যে আই এম ফ্রম দা ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থ কি যুক্তরাজ্য, অর্থাৎ আমরা যেটাকে লন্ডন বলি বা ইংল্যান্ড। তাহলে দেখো এখানে কি বলছে যে জেসিকা বলছে যে আই এম ফ্রম দা ইউনাইটেড কিংডম, অর্থাৎ আমি যুক্তরাজ্য থেকে এসেছি বা আমার দেশ যুক্তরাজ্য। তারপর আর ইউ ফ্রম ঢাকা, তোমার বাড়ি কি ঢাকায়, অর্থাৎ জেসিকা কাকে জিজ্ঞেস করছে, সীমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কি ঢাকায়। তারপর দেখো প্রত্যুত্তরে সীমা বলছে নো আই এম ফ্রম সিলেট, না আমার বাড়ি সিলেটে বা আমি সিলেটে সিলেট সিলেট থেকে এসেছি। তারপরে দেখো কি বলছে যে দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আর আমরা কি সেখানেই যাচ্ছি। কে বলছে, সীমা বলছে। তারপরে দেখো কি বলছে যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ লিভ অর্থ কি, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, অর্থাৎ আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। কে বলছে, সীমা বলছে। তারপর দেখো জেসিকা কি বলছে প্রত্যুত্তরে, হ্যাভ এ গুড জার্নি, জার্নি অর্থ কি ভ্রমণ করা, অর্থাৎ তোমার ভ্রমণটা আনন্দময় হোক। তারপর সীমা কি বলছে দেখো, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। তারপর নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, তোমার চট্টগ্রাম ভ্রমণ আনন্দময় হোক বা তুমি চট্টগ্রামে আনন্দ উপভোগ করো। তারপরে দেখো জেসিকা কি বলছে যে থ্যাংকস মানে ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথে পরিচিত হয়েও আমার ভালো লাগলো সীমা। কে বলছে, জেসিকা বলছে। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।